খুবই খারাপ, মানে দিন না রাত বোঝাই যাচ্ছে না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখছি এরকম অবস্থা, মনে হলো যে আবার গিয়ে শুয়ে পড়ি, কিন্তু স্কুলে তো হবে না, কাজ বাজ রয়েছে, রান্না বান্না তো করে খেতে তো হবে। তো সকালবেলায় আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর তোমরা ঠান্ডাতে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 8:30, তাহলে 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি আবার প্রতিদিনকার মতন, মানে আজকাল আমাদের নতুন আলু ওঠার পর থেকে রুটিন হয়ে গেছে আলুর দম বানানো, যেটা ও খেতে খুব পছন্দ করে, তাই আলুর দমটা আলুটা ভাজছি। আর এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে মশলা করা আমার হয়ে গেছে, তো ঝটপট করে আমি এখন আলুর দমটা বানিয়ে নেব, তারপরে রুটি বানাবো। চলো তাড়াতাড়ি করে নিই। তো আমি এখানে লাঞ্চের প্রিপারেশনও শুরু করে দিয়েছি। এখানে আছে সজনে ফুল, এইগুলো আজকে সর্ষে দিয়ে ঝাল হবে, নাহলে বড়া হবে, এখনো দেখি, আগে বেছে নিই। তো এটা হচ্ছে সজনে ফুল। আর এখানে দেখতে পাচ্ছ অনেকদিন ধরে, 2-4 দিন হয়ে গেল বিট গাজর এইসব এনেছি, কিন্তু কি করব ভাবছি। তো আজকে কিছু করব, সেটা হচ্ছে বিকেলবেলা চাউমিন করব। তো এইগুলো থাক এখন, এইগুলো কিছু করব না। আর ফ্রিজে আরও কিছু আছে, ওগুলো বের করব, আগে দেখি এটা ছাড়িয়ে রাখি। তো আগে তো ব্রেকফাস্ট বানাই, তারপরে এগুলো। তো দেখো এখানে আমি ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে দেখো কত ডাঁট বেরিয়েছে, মানে ফুলগুলোর থেকে ডাঁট বেশি হয়ে গেছে। আর এই কটা ফুল হয়েছে ওইগুলো ওইগুলো থেকে। তো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এগুলো। আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, আটা মেখে মিক্সটা করবো। তো চলো ঝটপট করি, 9টা বাজতে যায়। তো আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ওপাশে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখন টিফিন নিয়ে বসে পড়েছি। দেখো কি কি বানিয়েছি, এখানে আলুর দম আছে, রুটি আছে, আর এখানে আছে গুড়ের মিষ্টি একরকম এখানে, আর এখানে আছে কি বলে কি মিষ্টি যেন, এগুলো লড আর কি। তো দু রকম মিষ্টি আছে, রুটি দিয়ে হয়ে যাবে সকালের টিফিন। তো চলো ঝটপট খেয়ে নিই, ও যাবে ডিউটি, আর আমি আবার রান্না বান্না শুরু করব। এখন বাজে 10টা, চাপড়ি খেয়ে নিচ্ছে। তো দেখো আজকে সকাল দিয়ে উঠে দেখলাম রান্নাঘরে আছে। তো রান্নাঘরে টিফিন করার জন্য খুব ব্যস্ত ছিল, তো ব্যস্ততার সব ব্যস্ততার মধ্যেও করেছে হচ্ছে ও আলুর দম করেছে, আর এদিকে হচ্ছে রুটি করছে। তো আমি ভাবলাম এতক্ষণ ধরে যখন রুটি করছে তো ভালোই হবে। তো এই দেখো রুটি সুন্দর হয়েছে, শুধু কালারটা একটু চেঞ্জ আছে, বাট সুন্দরই হয়েছে। তো খাবার পরে খাও, নালে খেও না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন অফ করা যাক। তো এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা হবে আলু দিয়ে আর এই সজনে ফুল দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ির মতন করব। আর এখানে আমার শিম দিয়ে ডাল বানানো হয়ে গেছে, দেখো শিম দিয়ে ডাল হয়ে গেছে, আর ফুল আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটু চচ্চড়ির মতন করব। আর এখানে আমার সর্ষে বাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখনও আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা সবার লাস্টে করব, এগুলো করে নিই তারপর। তো এখানে আমার সজনে ফুল ভাজা কমপ্লিট সর্ষে দিয়ে, আর এখন রান্না হবে এই যে আমি ফুলকপি আলু শালগম মানে সব মিশিয়ে একটা তরকারি করব।
এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো দিয়ে এগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আর এখানে তো আমার সজনে ফুল কমপ্লিট হয়ে গেছে ভাজা, তো চলো এটা নামিয়ে নিই আর ফুলকপি চিংড়ি মাছটা বসিয়ে দিই। তো আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে আলু আর শালগামগুলো ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। রাখি এরপর মশলা করে রেখেছি, এখানে এখানে মশলা আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট, আর আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট, আর হচ্ছে ইয়ে দেবো জিরে গুঁড়ো দেবো, আর এখানে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছি। চলো ঝটপট করে করে নিই। গুড আফটারনুন গাইস, এখন বাজে দুপুর দুটো। তোমরা ভাববে হয়তো আমার প্রতিদিনই দুপুর দুটোই হয়, হ্যাঁ আমার দুটোই বাজে, প্রতিদিন কাজ কর্ম সারতে সারতে আমার দুটো বেজে যায়। তো আমার স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো দেখো লাঞ্চে আজকে কী কী আছে, হাঁড়িতে তো ভাত আছে, আর এখানে আছে সেই সজনে ফুল আর আলু দিয়ে সর্ষে করেছি, সর্ষে দিয়ে ভাজা ভাজা। এখানে সিম দিয়ে ডাল করেছি, এখানে আছে ফুলকপি আলু আর শালগম আর সব মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি একটা তরকারি, আর এখানে ওর জন্য ডিম ভেজেছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, আর খুব খিদে পেয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে সন্ধে ছটা, আর একটু আগে মানে আজকে আমি দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো তো সন্ধে ঠন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বানাবো হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো আমি দেখো এখানে বিট গাজর পেঁয়াজ আর এই বিনস সব কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে বানাবো আমি এখন। এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এইদিকে চাউমিনটা সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে এটা দিয়ে এখন বানাবো চাউমিন। তো তোমাদেরকে বলেছিলাম আমি যে দুপুরবেলাতে এটা এটা আজকে কিছু করতে হবে, তাহলে আমি চাউমিনটা বানিয়ে ফেলি সবজি দিয়ে। তো চলো চাউমিনটা বানাই আর তোমাদেরকেও দেখাই যে কেমন হয়েছে। তো দেখো চাউমিন আমি করে নিয়ে চলে এলাম, বসে বসে এখন চাউমিন খাবো, আর এদিকে একটা মুভি চালাবো, মুভি দেখবো আর চাউমিনটা খেয়ে নেবো। আর আমি হচ্ছে গিয়ে ডিম দিইনি আজকে, ডিম ছাড়াই করলাম আর শুধু ভেজ চাউমিন, আর ওখানে মুভিটা দেখি, চলো খেয়ে নিই তারপরে আবার কথা বলবো। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, আর আমরা একটা মুভি দেখছিলাম শুয়ে শুয়ে এতক্ষণ ধরে, তো মুভিটাই জাস্ট শেষ হলো, এখন বাজে 10:30, আর আমি এখন চলে যাব ডিনার করতে, আর কি গরম করব ডিনারগুলো আগে, দেখি যা দুপুরে তরকারি ছিল সেগুলোই আছে আর রাতে রুটি আছে ওর জন্য, তো সেই তরকারিগুলো গরম করে নিই আর খাবারটা বেড়ে নিই চলো। আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকে, আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেটা সহ্য করা যাচ্ছে না, এত মানে লেপের নিচ থেকে বেরোতেই ইচ্ছে করছে না। তো যাই হোক খাবার তো খেতেই হবে, কাজ যেগুলো করার সেগুলো তো করতেই হবে। তো তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও, আমি তো রীতিমতো জমে যাচ্ছি। তো চলো ডিনারটা গরম করি। তো এইখানে আমি আলুর দমটা যে ছিল দুপুরে করেছিলাম সেই আলুর দমটা গরম করে নিচ্ছি, আরও টুকটাক তরকারি আছে সেইগুলো দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, আর আমার হচ্ছে ভাত আছে আমি ভাতটা গরম করে খেয়ে নেব। তো আজ আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি, খাবার গরম হয়ে গেছে ডিনার করে নেবো, আর কিছু তো দেখানোর নেই।
তো আজকের ভ্লগটা ছোটই হবে, আর হচ্ছে আমাদের দিকে প্রচুর ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন জন্য টাটা, গুড নাইট।